Hello friends, my Munin Sarma apalake saise Munin Sarma blog. Aji blog tu bahut special blog hoboloi goise karon aji moi jabo laisu Gauripur le. Gauripur hospital le moi jabo laisu aru moi kihor karone Gauripur hospital le jabo laisu apnaloke olop pisote gom pabo. So bortoman asu moi gari bahirot ekhon gari loi ami jam Gauripur hospital le aru apnaloke moi ebar front seat upor apnaloke moi ebar dekhai disu. এখন গাড়ি লৈ আমি যাম গৰিপুৰ হস্পিটেললৈ সো আপোনাক ব্লগটো চাই থাকক কিহৰ কাৰণে যাম সকলোবোৰ ডিটেইলছ আপোনাক এইটো ভিডিঅ' জানিব পাৰিব গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰকৈ চাই থাকক মই আছো বৰ্তমান আমাৰ গাঁৱৰ ৰাস্তাত অৰ্থাৎ ফটো আমাৰ ঘৰ আৰু গৰিপুৰ যাম মই যাম মোৰ মা যাব আহি আছে মোৰ মা মোৰ সিষ্টাৰ আৰু আজি মানে সিষ্টাৰৰ মানে সিজাৰিং হ'ব মানে ডক্টৰে ডেট দিছে প্ৰেগনেণ্ট সিষ্টাৰ সো সিজাৰিং হ'ব সো আমি সবে যাম হস্পিটেললৈ সো আপোনালোকে প্ৰে কৰিব যাতে সুকলমে সাকসেস হয়ে আহে সিস্টার সিজারিং আর আপনাদের ব্লগটা চাই থাকা আগে আপনাদের মানে দেখাই থাকিম আর আপনাদের মানে দেখাম গৌরীপুর নার্সিং হোম আপনাদের মানে দেখাবলে চেষ্টা করিম সো ভিডিওটি স্কিপ না করবো আমার ঘরের পর 35 কিলোমিটার দূর হয় গৌরীপুর সো চাই থাকা ব্লগটা আর এখন গাড়ি আমি লৈছো ভাড়াত ইকো স্টার 8 জনের ক্যাপাসিটি হয় গতি অল্প প্রবলেম নহব বলে মই আশা করো কারণ আহল বহল আছে গাড়ি সব মানে এবার আপনাদের মানে দেখাই দিছো সব আর ইও যাব ইয়ার নাম হল প্রদীপ আর সিস্টার আছে এইফালে সিস্টার আর মোর মা আর আমার গাঁরে ড্রাইভার সৌখন মোর দোকান আজি বন্ধ যেহেতু আজি মই হসপিটাল যাম সো দোকান আজি বন্ধ রাখিছো আহি কিনে খুলিম মই মোর সিস্টার মাদার মানে মোর মা আর এই মোর কিউট ভাগিন বাবা বাবা চাও মুখখান হাই হাই কর দিয়া হাই হাই সো আমি সবে উঠিলো মই উঠিলো গাড়িত আর বহু দিনের মূল এই ব্লগ আপনার লোল আপনাদের নিশ্চয় গম পায় মোট চ্যানেল কোনো ধরনের ভিডিও রিসেন্টলি মানে আপলোড করা নাই প্রায় 1.5-2 মাহ হয়ে গেছে আপলোড করা নাই সো মানে উঠিল আর আজি এটা বহু দিনের মূল এই ফটো আপনার মাজল আর এই মোট জেঠাহাতর পুখুরী হয় ধুনিয়া একটা টার্নিং সব ধুনিয়া প্লেস ধুনিয়া টার্নিং টার্নিং টু সব আর সৌটো হয়েছে 31 নং ন্যাশনাল হাইওয়ে আহি পালো আগমনী এই আগমনী দুজন উঠব লগা আছে গাড়িত আর এই দুজন লোক লয় আমি ইয়ারপর আরো জার্নি স্টার্ট করে দিম সব ব্লগটো স্কিপ নকরকই চাই থাকক আহি পালো আমি গৌরীপুর আর গৌরীপুর এখানে কয় ব্যাপারী পাটি এইফালে যাব পারি গুয়াহাটি বঙ্গাঁও আর ইটু সাইড একদম সিধা যাব পারি ধুবরী ইয়ারপর ধুবরী প্রায় 7-8 কিলোমিটার মান হয় সো আমি পাইয়ে গেলো আর বেশি দেরি নাই এইটুয়ে হয়েছে গৌরীপুরের নার্সিং হোম সব ফাইনালি আহি পালো সো গাইজ ফাইনালি আহি পালো গৌরীপুর হসপিটাললৈ আর আমি আছো বর্তমান হসপিটালের বাইর আর আমি ইয়াতে রখি আছো শুনি যাই আহি আছে সো তার কারণে ওয়েট করে আছো আহিলে তারপর ভিতরে সুমাই যাব সো ব্লগ চাই থাক ফাইনালি হসপিটালত সোমালো আর সিজর কারণে এই একটা কেবিন লওয়া হল আর এই কেবিনট আছে দুখন বেডের সুবিধা আছে আর সিজার ইয়াতে সিজার করার পাশে 3-4 দিন মানে ইয়াতে থাকবে লাগবে সো ফাইনালি এই লওয়া হল সো গাইস আমি সবে আছো বর্তমান হসপিটালত আছো আর 3 তলার উপর আছো সো সিস্টারক অতীত লই গেছে মানে অপারেশন থিয়েটার লই গেছে আর তাতে সিজারিং করব সো আপনাদের প্রে করব যাতে সকলমে সাকসেসফুল হয় অপারেশন সো গাইজ এতিয়া মই ঘৰলৈ গৈ আছো আৰু সিষ্টাৰক অতীত লৈ গৈছে মানে অপাৰেশ্যন থিয়েটাৰত লৈ গৈছে চিজাৰিং কৰিব মোটামুটি আধা ঘণ্টা 1 ঘণ্টামান লাগিব সো তাতে হস্পিটেলত মা থাকিলে আৰু এগৰাকী মহিলা তাতে আছে মাৰ লগত আৰু ভাগিনটো আছে তাতে আৰু প্ৰদীপ আছে
সো এটি আমার ঘর গে আছো কারণ মানে ইয়াতে থাকি তো একো লাভ নাই লিখ অতি আর বাবুয়ে পাও না মাইনে পাও আপনার মানে এই ভিডিও জানাম সো গাইজ মানে ডাইরেক্ট হসপিটালের ঘরলে আহিলো হাত মুখ ভরি ধুলো ধুই কিনে মোট দোকান মানে খুলিলো আসো মানে বর্তমান মোট দোকানত আর ফাইনালি সেই খবরটো আহি পালে আর ফাইনালি মানে সেকেন্ড টাইমের মানে মামা হলো আর ভাগিন ছালী এটা পালো সো মায়ের মোক 5:23 বাজত ফোন করে কলে যে তো সেকেন্ড টাইমের তো মামা হলি সো ভাগিন ছালী পালো আর গতি আজি মানে মনটা খুবই ভাল লাগছে আর হ্যাপি ফিল করছো যেহেতু মামা হলো সেকেন্ড টাইমের সো ব্লগটো আজি কেনেকুয়া পালে আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করে জানাবলে না পড়ব গতি ব্লগটো ইয়াতে মানে এন্ড করছো আর নেক্সট ব্লগত আপনার মানে আকো লগ পাম সো যদি ভিডিওটি ভালো লাগে কৃপা করে সাবস্ক্রাইব করব তো বেলটি লাইকে প্রেস করে দিব আজিলে ইমানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস।